পিরোজপুরের দুই উপজেলায় পানির উপর আবাদ হচ্ছে সবজি চারা। প্রায় 200 বছর ধরে স্থানীয় কৃষকরা নাজিরপুর ও নেসারাবাদে এভাবে চাষাবাদ করছেন, যাতে কর্মসংস্থান হয়েছে এলাকার হাজারো মানুষের। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন ইসরাত লেমা। জমিতে জলজ উদ্ভিদ জন্মালে কৃষকদের দুশ্চিন্তার শেষ থাকে না। এতে যেমন ফসল নষ্ট হয়, জমিও অনাবাদি হয়ে ওঠে। তবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেলবাড়ি দোবরা, মালিখালি, কলারদোয়ানিয়া এবং নেসারাবাদ ও বানারীপাড়া উপজেলার নির্মাঞ্চলে এই জলজ উদ্ভিদই স্থানীয় দরিদ্র কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। বছরের বেশিরভাগ সময়ই 6 থেকে 7 ফুট পানির নিচে তলিয়ে থাকে এসব জমি। তার উপর জন্মানো কচুরি পানা ও বিভিন্ন প্রজাতির শ্যাওলার উপরই সেখানে উৎপন্ন হয় লাউ, কুমড়া, শশা, বেগুন, টমেটো, পেঁপে, করলা সহ বিভিন্ন ধরনের সবজির চারা। জ্যৈষ্ঠ থেকে পরবর্তী 4 থেকে 5 মাস এই নির্মাঞ্চলে ভাসমান সবজি চারা উৎপাদনের কাজ চলে। এখানে ভাসমান বেডে চারা উৎপাদন করে এবং সেই চারা বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে। ভাসমান এক একটি ব্লক বা ধাপের উপর প্রজাতি ভেদে একবারে 1 থেকে 1.5 হাজার চারা তৈরি করা হয়। এতে সময় লাগে প্রায় 1 মাস, অর্থাৎ মৌসুমের 5 মাসে সেখানে 5 বার চারা উৎপাদন করেন কৃষকরা। এখন তাতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং আমাদের প্রজেক্টের মাধ্যমে যতটুকু সহায়তা করা দরকার সেই সহায়তা তাদের অব্যাহত আছে। ভাসমান পদ্ধতিতে চারা উৎপাদনে খরচ বেশি, তাই এখাতে সরকারি প্রণোদনাও চাইছেন স্থানীয় কৃষকরা। 4 থেকে 5 টাকা বেশি, খরচা অনেক বেশি হয়, ফেনার দাম বেশি, তারপরে এই যে ডাবগুলো, এই ডাব একটা ডাব আগে আসলে 2000 টাকা, এখন কিন্তু 5000 টাকা। নাজিরপুর ও নেসারাবাদ উপজেলায় এবছর 290 হেক্টর জমিতে ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। গত বছর এই পদ্ধতিতে জেলায় প্রায় 1 কোটি সবজি চারা উৎপাদন হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।